আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে এসিআই মোটরস এর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এসিআই মোটরস বা এসিআই কোম্পানি টেরিটরি অফিসার পদে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে একদম বিনা অভিজ্ঞতায়। আমি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিটিজ অফিস থেকে সংগ্রহ করেছি। আমি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করতে হবে, কত তারিখের মধ্যে সবকিছু নিয়ে আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, পরবর্তীতে এরকম সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে দেখতে পাচ্ছেন এসিআই মোটরস যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার পদের নাম হচ্ছে টেরিটরি অফিসার। এসিআই মোটরস এর ইয়ামাহা মোটরসাইকেলের যে সেক্টর আছে এই সেক্টরে আপনাকে কাজ করতে হবে। জব রেসপন্সিবিলিটিস, এই পদে যারা চূড়ান্তভাবে নির্বাচিত হবেন তাদের যে কাজগুলো হবে, কোম্পানির সেলস টার্গেট পূরণ করতে হবে। সেই সঙ্গে দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিলার এবং রিটেলার যারা আছে তাদের সঙ্গে আপনার যোগাযোগ সুন্দর রাখতে হবে, মার্কেট কাভারেজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন প্ল্যান অনুযায়ী বিভিন্ন ক্যাম্পেইনের এবং এক্সিকিউট মার্কেটিং এর যে কাজগুলো আছে সেগুলো করতে হবে। বিভিন্ন কোম্পানির কোম্পানির যে প্রোডাক্ট প্রমোশনের জন্য যে কাজগুলো আছে এবং বিভিন্ন ব্র্যান্ডিং এর যে কাজগুলো আছে এই কাজগুলো আপনাকে করতে হবে। কাস্টমারের সঙ্গে ভালো যোগাযোগ রাখতে হবে, ভিজিট করতে হবে। বিভিন্ন ট্যুর প্ল্যান অনুযায়ী বা কোম্পানি দেয়া ট্যুর প্ল্যান অনুযায়ী আপনাকে বিভিন্ন ডিলার বা বিভিন্ন উপজেলা বা জেলা ভিজিট করতে হবে। এছাড়াও সুপারভাইজার যে কাজগুলো দেবে সেই কাজগুলো আপনাকে করতে হবে, এগুলো আপনার মেজর কাজ। জব রিকোয়ারমেন্টস, এই পদে যারা আবেদন করবেন তাদের যে যোগ্যতাগুলো থাকতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ব্যাচেলর ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, যে কোনো বিষয়ে স্নাতক পাশ হলে আবেদন করতে পারবেন। এখানে যে দক্ষতার কথা বলেছে, যোগাযোগের দক্ষতা ভালো থাকতে হবে, ডিরেক্ট সেলস, ইভেন্ট ম্যানেজমেন্ট, মোটর বাইক ড্রাইভিং, সেলস অ্যান্ড মার্কেটিং এর ভালো একটা ধ্যান থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 2 বছরের অভিজ্ঞতার কথা বলছে, যে কোনো মার্কেটিং অথবা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কাজ করার তাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। তবে এখানে আরো দেখতে পাচ্ছেন ফ্রেশার্স যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন, অর্থাৎ যারা বিনা অভিজ্ঞতায় যাদের কোনো কাজের অভিজ্ঞতা নেই তারা আবেদন করতে পারবেন। এডিশনাল রিকোয়ারমেন্টস, অন্যান্য যোগ্যতা এখানে বলেছে বয়স হতে হবে 22 থেকে 35 বছরের মধ্যে। এখানে কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে পুরুষ এবং মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন, পুরুষ মহিলা উভয়ই। 64 জেলা থেকে আবেদন করা যাবে। এখানে অবশ্যই কিন্তু মোটরসাইকেল চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং মোটরসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে। আপনাকে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আবেদনের লাস্ট ডেট হচ্ছে 4, এখানে আবেদনের লাস্ট ডেট হচ্ছে 24 জুলাই 2022। 24 জুলাই 2022 হচ্ছে আবেদনের লাস্ট ডেট। এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে, এখানে দেখতে পারছেন অ্যাপ্লাই অনলাইন বা বিডিজ অফিসের মাধ্যমে। যাদের বিডিজ অফিস অ্যাকাউন্ট আছে তারা সরাসরি আবেদন করতে পারবেন, যাদের বিডিজ অফিস অ্যাকাউন্ট নেই একটি অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে আবেদন করতে হবে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এখানে এক্সপেক্টেড স্যালারি, আপনি কি ধরনের বেতন আশা করেন সেইটা দিয়ে তারপর এখানে টিক মার্ক দিয়ে এখানে অ্যাপ্লাই করে দিলে আপনার আবেদনটি হয়ে যাবে। তো এই ছিল এই পুরো সার্কুলার সম্পর্কে, আশা করি সকলে ভালোভাবে বুঝতে পারছেন। এরপর কত অবস্থা হবে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।